নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়ানোর জন্য টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মমিনুল হক। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। মমিনুল অনেকদিন ধরেই ফর্মে নেই, গত 9 ইনিংসে পাননি 2 অঙ্কের রানের দেখা। এতে অনেকেই মনে করছেন অধিনায়কত্বের চাপেই তার অফ ফর্মের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অধিনায়কত্ব নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল। এমন পরিস্থিতিতে মমিনুলকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি উঠছিল নানা মহল থেকে। সেই ধারাবাহিকতায় মমিনুল নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেন মমিনুল। বৈঠক শেষে মমিনুল জানান, বোর্ড তার উপর আস্থা রাখলেও তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মমিনুল বলেন, উনি বলেছেন না ছাড়ার জন্য, আমি আসলে জিনিসটা চাচ্ছি না, ব্যক্তিগতভাবে আসলেই চাচ্ছি না। অভিমান থেকে এমন সিদ্ধান্ত কিনা জানতে চাইলে মমিনুল বলেন, না অভিমান থেকে না। বাংলাদেশ দল আর কয়েকদিন পরেই যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেখানে দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। তাই বোর্ডকে শীঘ্রই চূড়ান্ত করতে হবে কে হবেন নতুন অধিনায়ক। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের হাতে আবারও টেস্ট দলের অধিনায়ক তুলে দেওয়া হতে পারে। 2019 সালে সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়লে অনেকটা হুট করেই মমিনুলের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এরই মধ্যে মমিনুলকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা করা হয়েছে। তবে যাওয়ার আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে মমিনুল নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাই শুধু তিনি একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চান সেই সিরিজে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের কাঁধেই আবারও তুলে দেওয়া হতে পারে টেস্ট দলের দায়িত্ব। বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনায় সাকিবও নাকি এতে মৌন সম্মতি জ্ঞাপন করেছেন। মিরপুরে শ্রীলঙ্কা সিরিজে শেষ টেস্টের পর বিসিবির সভাপতির সঙ্গে টেস্ট নেতৃত্ব নিয়ে এক দফা আলোচনা হয়ে গেছে মমিনুলের। সেই আলোচনাতেই মমিনুল বলেছিলেন, অধিনায়কত্বের চাপ হয়তো তার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে, এরপরেই নেতৃত্ব চালিয়ে যাওয়ার প্রশ্নে মমিনুলের কোর্টে বল ঠেলে দেয় বিসিবি। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও দিয়েছেন একই আভাস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেছিলেন, অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই, ব্যাটিংয়ে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে তার সমস্যা হচ্ছে, যেহেতু রান করছেন না সেটিও তার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ব্যাটিংয়েও একটা প্রভাব পড়তে পারে, সে সিদ্ধান্ত নিবে কোনটা হলে ওর ভালো হয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ মিরপুর টেস্টে 2 ইনিংসে 9 এবং 0 রান করা মমিনুল হক এ নিয়ে টানা 7 ইনিংসে 10-এর আগেই আউট হলেন। গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সর্বশেষ 15 ইনিংসে মাত্র 3 বার যেতে পেরেছেন 2 অঙ্কে। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই মমিনুলের ব্যাটিং গড় নিম্নমুখী। অধিনায়ক হিসেবে 17 টেস্ট খেলে মমিনুল হক 32.44 গড়ে রান করেছেন মাত্র 919। তার নেতৃত্বে বাংলাদেশ 3টি টেস্ট জিতেছে, ড্র করেছে 2টি, হেরেছে 12টিতে। ব্যাটিংয়ে ছন্দে ফেরাতে মমিনুলের অবশ্য চেষ্টার কমতি নেই। শ্রীলঙ্কা সিরিজ শেষ হতে না হতেই অনুশীলনে ফিরেছেন তিনি। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা এবং কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা কাজ করেছেন। অনুশীলন শেষে নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের বলেছেন, মৌলিক কিছু বিষয় নিয়ে কাজ করেছি আমরা, খারাপ সময় এলে সাধারণত ব্যাটসম্যানরা মৌলিক বিষয়গুলো থেকে দূরে সরে যায়, তাই সেটা নিয়েই কাজ করছি। এছাড়াও সাকিব আল হাসান টেস্ট দলের অধিনায়ক ছিলেন আগেও। তার উপর ICC-র নিষেধাজ্ঞার কারণে 2009 সালের অক্টোবরে মমিনুল হককে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়। এর আগে 2 মেয়াদে বাংলাদেশ দলকে 14 টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান, জয় 3টিতে আর হার 11টিতে। 2009 সালে মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে সিরিজের আগেই আপৎকালীন অধিনায়ক করা হয় সাকিবকে, সেটাই তার প্রথম নেতৃত্বে আসা। সাকিবের দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্বের শুরু 2018 সালের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। কে জানে, আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হয়তো আরও একবার টেস্টের নেতৃত্ব উঠতে পারে সাকিব আল হাসানের হাতেই। এখন বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে
বাংলাদেশের পুরো ক্রিকেট মহল। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, সাকিব আল হাসানকে আবারও আপনারা বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।